দেহত সংখ্যালঘু জনতাৰ ওপৰত পূৰ্বতকৈ অত্যাচাৰ বৃদ্ধি পাইছে নেকি আৰু যদি বৃদ্ধি পাইছে চৰকাৰে কি ব্যৱস্থা লৈছে তেওঁলোকক সুৰক্ষা দিবলৈ ভাৰতবৰ্ষত সঁচাকৈয়ে সংখ্যালঘুৰ ওপৰত অত্যাচাৰ বৃদ্ধি হৈছে নে নাই হোৱা তাৰ উত্তৰ দিলে সদনৰ মজিয়াত চৰকাৰে আৰু কৈছে যে ভাৰতবৰ্ষত মুছলমানৰ ওপৰত কোনো অত্যাচাৰ সংঘটিত হোৱা নাই রাজ্যসভাত মুসলমানের উপর আক্রমণ সংঘটিত হওয়ার কথা খণ্ডন করেছে সরকার সংখ্যালঘুর উপর আক্রমণ বৃদ্ধির তথ্য নাই সরকার হাতত সদনত সরকারে জানাইছে মুসলিম লীগের নেতা আব্দুল ওয়াহাবে এই সম্পর্কে প্রশ্ন সুদিছিল রাজ্যসভায় ওয়াহাবর প্রশ্ন দেশের সংখ্যালঘুর উপর আক্রমণ বৃদ্ধি পাইছে নাকি এই প্রশ্ন আছিল মুসলিম লীগের নেতাগুলোর কৈছে আর যদি বৃদ্ধি পাইছে তেন্তে সরকারে সুরক্ষার বাবে কি ব্যবস্থা লৈছে তেওঁলোকক প্রতিরক্ষা দিবলে কি ব্যবস্থা লৈছে সরকারখনে ইয়ার উত্তর স্মৃতি ইরানীয়ে কয় যে এয়া সঁচা নহয় সংখ্যালঘুর উপর আক্রমণ করা কোনো ধরনের তথ্য সরকারের হাতত নাই আক্রমণ বৃদ্ধি পোৱাৰ কোনো তথ্য সরকারের হাতত নাই উল্লেখযোগ্য যে আমেরিকার বিদেশ মন্ত্রী এন্টনি ব্লিংকনেও কৈছিল যে ভারতত অত্যাচারের বলি হয়েছে সংখ্যালঘু তেওঁলোকৰ রিপোর্টত সেই কথা প্রকাশ পাইছে কিন্তু এই অভিযোগ এই কথা সদনের মজিয়াত সজোরে খণ্ডন করেছে কেন্দ্রীয় সরকারে স্মৃতি ইরানীয়ে সরকারের উত্তর দি কয় যে এই ধরনের কোনো তথ্য সরকারের হাতত নাই প্রশ্ন সোধা হয়েছিল যে দেশত সংখ্যালঘুর উপর অত্যাচার বৃদ্ধি পাইছিল এইগৰাকী মুসলিম লীগের নেতা এওঁই সেই প্রশ্নটি তুলিছিল যার উত্তর স্মৃতি ইরানীয়ে এইখিনি কথা কৈছিল।